এক বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা হয়ে আসছে। তো ওনার ভিসাটা এর আগে একবার উনি অ্যাপ্লাই করছিল 2019 সালে, তখন ওনার ভিসা রিফিউজ হয়েছে, তারপরে উনি আর অ্যাপ্লাই করা হয়নি, কিছু কান্ট্রি ট্রাভেল করছিল। তো আজকের ভিডিওর মধ্যে আমি বলবো যে হচ্ছে কী কী ডকুমেন্ট লাগে, কতদিন সময় লাগে, আর হচ্ছে কারা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো, আর কারা না করলে আরও বেশি ভালো। এই ভদ্রলোকের হচ্ছে কানাডার এক বছরের মাল্টিপল ভিসা, এটা আসলে 5 বছরই হওয়ার কথা ছিল। উনি ওনার পাসপোর্টের মেয়াদ ছিল 1 বছর, তাই উনি 1 বছরই পাইছে। ওনাকে বলা হয়েছিল, তারপর উনি বললো যে কানাডা এর আগে আমার একবার ভিসা রিফিউজ করছে, তো এইবার হয়তো রিফিউজ করলে সে নেক্সট টাইমে যখন অ্যাপ্লাই করবে তখন হচ্ছে ই পাসপোর্ট করে। কিন্তু দুঃখজনক বিষয়, ওনার এই পাসপোর্টে ভিসাটা হয়ে আসছে। ওনার কিছু ট্রাভেল হিস্টোরি ছিল, এই বিষয়ে আমি বলবো। তো ফার্স্টেই বলে নিই হচ্ছে কানাডার কী কী ডকুমেন্ট লাগে। ওনার আসলে বেশি কিছু ডকুমেন্ট লাগে না। এই দেশে উনি যে রেসিডেন্সি কার্ডটা ছিল, এমরাতারি কার্ড যেটাকে বলা হয়, এমরাতারি কার্ড, ভিসার কপি, আইডি কার্ডের কপি, আর হচ্ছে পাসপোর্ট কপি, পাসপোর্ট সাইজের পিকচার, এই ডকুমেন্টগুলো ছিল। আর হ্যাঁ, ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল অবশ্যই এখানে। এখানে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া লাগছিল। ওনার ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি ভালোই ছিল, 20,000 দিরহাম রূপেই ছিল আর কি। সো এটা হচ্ছে কথা। আর ভিসাটা হইতে ওনার একটু সময় বেশি লাগছে। নর্মালি ভিসা এতদিন সময় লাগে না, বাট ওনার 2.5 মাস সময় লাগছে। এখন কিন্তু কানাডা খুব শর্ট টাইমের মধ্যে ভিসা হয়ে যায়, লাইক 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যায়, বাট ওনার ভিসাটা হইতে পাক্কা 2.5 মাসের উপরে সময় লাগছে। তো যাক, ফাইনালি হচ্ছে ওনার ভিসাটা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা হচ্ছে কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান, আসলে ওনার ট্রাভেল হিস্ট্রির ব্যাপারে বলি, উনি বাংলাদেশে থাকতেই হচ্ছে থাইল্যান্ড, তারপর হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো ট্রাভেল করা ছিল। দুবাইতে আসার পরে শুধু অনলি হচ্ছে তার্কি ট্রাভেল করছিল, অনলি তার্কি না, উনি মাঝখানে আজারবাইজানও ট্রাভেল করছে। তো আজারবাইজান আর তার্কি উনি একসাথেই ট্রাভেল করা হয়েছিল। তো এই হচ্ছে ওনার ট্রাভেল হিস্ট্রি। তারপরেও হচ্ছে যে ভিসা, দেখেন আমি আপনাদেরকে বলি যে ভিসা কিন্তু খুব ইজি একটা জিনিস, বাট যার হয় তার জন্য, যার হয় না তার কিন্তু সহজেই হইতেই চায় না। সো আমি সবসময় ভিডিওর মধ্যে বলি যে আপনাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনারা ভালো কিছু এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। এছাড়া কিন্তু চেষ্টা ছাড়া কেউ কিছু করতে পারে না। ওনার নিয়ত ছিল উনি কানাডা যাবে, ফাইনালি ওনার ভিসা হয়ে আসছে, এখন উনি ওনার ড্রিমটা পূরণ হলো। বাট ওনার, উনি যখন যেতে চেয়েছিলো কানাডায় তখন ভিসা হইলে হয়তো উনি কানাডা থেকে ব্যাক করতো না, বাট এখন তো উনি বলতেছে যে ভাই আমি এই দেশে হচ্ছে আমার বিজনেস টিজনেস সেট আপ করে ফেলছি, তো এখন আর হচ্ছে কানাডা যায় হয়তো থাকা হবে না। আর তারপরে যেহেতু ভিসা হয়েছে, ডেফিনেটলি ওখানে উনি ভালো কিছু করার ট্রাই করবে আর কি। তো কানাডা কিন্তু নতুন সিস্টেম চালু করছে, ভিজিট ভিসা যাওয়ার পরে হচ্ছে উনি ওয়ার্ক পারমিটে চাইলেও কনভার্ট হইতে পারবে, মানে এটা একটা অপশন, যেহেতু এখন কানাডা সরকার দিচ্ছে এটা সবাই নিতে পারবেন। আর কানাডার জন্য কিন্তু যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা বলি, ওনার বিজনেস প্রোফাইল ছিল পার্টনার, যখন উনি এর আগে যখন রিফিউজ হয়েছিল তখনও পার্টনার ছিল, এখন উনি পার্টনারই আছে। আর যারা এই দেশে ভালো প্রোফাইল, যাদের ম্যানেজিং ডাইরেক্টর কিংবা ম্যানেজার, মার্কেট লেভেল সেলসম্যান, এই টাইপ, মানে অফিস ওয়ার্কার, বিশেষ করে যারা অফিস ওয়ার্কারের মধ্যে পড়েন তাদের ভিসা রেশিওটা ভালো আসবে। যারা ফিল্ড লেভেলে কাজ করেন তাদের যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে তাহলে অবশ্যই তারাও অ্যাপ্লাই করবেন। ট্রাভেল হিস্ট্রি মোটামুটি থাকতেই হবে, একেবারে জিরো ট্রাভেলে যদি আপনি অ্যাপ্লাই করেন সম্পূর্ণ এটা লাকের উপর ডিপেন্ড করে, কারণ এরা ভিজিট ভিসাগুলো দেয় কাদের, যাদের ট্রাভেলার। আপনি যদি দেখেন যদি ট্রাভেলার না হন তাহলে আপনাকে কেন ট্যুরিস্ট ভিসা দিবে তারা বলেন। আপনারা আমাকে অনেকে কোশ্চেন করেন, ভাই আমার ব্ল্যাঙ্ক পাসপোর্টে হচ্ছে আমি অস্ট্রেলিয়ার জন্য দাঁড়াইছে রিফিউজ করছে, কানাডার জন্য দাঁড়াইছে রিফিউজ করছে, ইউএসের জন্য দাঁড়াইছে রিফিউজ করছে। দেখেন ইউএসের ব্যাপারে এখানে ছোটো করে বলতেই হয়, ইউএসএ কিন্তু হচ্ছে রিফিউজটা এত ইজি না। নর্মাল অন্য কান্ট্রি যেভাবে আপনাকে দেখে না, আপনার সাথে কথা বলে না, ডিরেক্টলি আপনি ডকুমেন্ট দেখে রিফিউজ করে দেয় কিংবা ভিসা দিয়ে দেয়, বাট ইউএসএ ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইউএসএ কিন্তু আপনার ইন্টারভিউ নেবে, তো ইন্টারভিউ যেখানে নেয় সেখানে কিন্তু একটা চান্স থাকে আপনার ভিসাটা হওয়ার, সেটা ব্ল্যাঙ্ক পাসপোর্ট হোক আর ট্রাভেল হিস্ট্রি করা পাসপোর্টে হোক। বাট ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন যে আপনি জেনুইনলি ট্রাভেল করতে ইউএসএ যাচ্ছেন তাহলে আপনি হয়তো ভিসা দিয়ে দেবেন। বাট কানাডার ব্যাপারটা, অস্ট্রেলিয়ার ব্যাপারটা, নিউজিল্যান্ডের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ এখানে হচ্ছে তারা আপনাকে দেখতেছে না, তারা শুধু দেখতেছে কি আপনার ডকুমেন্টগুলো। সো এই জিনিসগুলোর উপরে বেস করে হচ্ছে তারা ভিসা দেয়। তো আশা করি ভিডিওতে বুঝতে পারছেন যতটুকু যে আপনাদের চেষ্টা করতে হবে, বাট চেষ্টা করার পিছনে একটা ভ্যালিড রিজন থাকতে হবে যে এই কারণে হচ্ছে আমি চেষ্টা করবো। অস্ট্রেলিয়া ডেফিনেটলি কিছু ট্রাভেলেশন থাকতে হবে, মিনিমাম 2-3টা ট্রাভেলের লোকেরা করেন, সেম কানাডা। যদি ব্ল্যাঙ্ক পাসপোর্টে যদি একান্তই আপনি করতে চান আমি আপনাকে দাঁড়া করে দিতে পারবো, বাট ভিসা পাওয়ার পসিবল, দেখেন যাদের এই ভদ্রলোকে কিন্তু ফার্স্ট ট্রাভেল হিস্ট্রি ছিল তখনও কিন্তু তার ভিসা রিফিউজ হয়েছে। উনি এখানে আসার পরে শুধু হচ্ছে তার্কি আর হচ্ছে আজারবাইজান ট্রাভেল করছে, তার মানে তারপরে ওনার ভিসাটা হয়ে গেছে। দেখেন এই দুইটার কাটে ঘোরার পরে তারা হয়তো ভেবে নিছে যে সে জেনুইনলি ট্রাভেলার, আর দ্বিতীয় কথা একবার রিফিউজ হয়েছে, তো দ্বিতীয়বার যখন তাকে রিফিউজই করতো তাহলে অবশ্যই
তার রিফিউজ হয়ে যেত, অনেক শর্ট টাইমে হয়ে যায় পসিবল ছিল, বাট রিফিউজ কেন করে না? সে দেখছে যে না, সে দুবাইতে যখন এর আগে যখন সে দাঁড়াইছিল তখন সে শুধু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্রাভেল করা ছিল। তো এখানে আসার পরে যখন সে তার্কি, আজারবাইজান ট্রাভেল করছে, তখন তারা বুঝতে পারছে না এ নিয়ে একদম জেনুইন ট্রাভেলার হবে, যেই কারণে হচ্ছে ওনাকে ভিসাটা ওরা ফাইনালি দিয়ে দিছে। তো এই হচ্ছে, মানে এটা তাদের অ্যাঙ্গেল থেকে বলছি, যে এটা আমার ওপিনিয়ন, সম্পূর্ণ আমার ওপিনিয়ন, অ্যাম্বাসিডার আসলে কারে কী কোন চোখে দেখে, কারণ আমি নিজেও দেখছি যে ব্ল্যাক পাসপোর্টও ভিসা হয়েছে, আমাদেরই হয়ে আসছে। তো যে কারণে হচ্ছে প্রপারলি একজ্যাক্টলি তো কোনো কিছু বলা যায় না, বাট তারপরও আমি বলবো যে ট্রাভেল হিস্ট্রি থাকলে অবশ্যই চেষ্টা করবেন ভালো কান্ট্রির জন্য মুভ করার জন্য, কারণ সবাই একটা ড্রিম নিয়ে থাকেন। ইউরোপের যে কথাগুলো অনেকে বলেন, পোস্টেন করেন, ইউরোপের ব্যাপারে আসলে বেশি কিছু আমার বলার নাই, কারণ ইউরোপের কাজগুলো সবচেয়েতে ইজি কাজ, যেগুলো আপনি ইজিলি যে কোনো ট্রাভেলার্সিতে করে ফেলতে পারবেন। ইউরোপের মনে করেন যে 4-5টা কান্ট্রি ট্রাভেল করা, ইউরোপে দাঁড়াইলে হয়তো ভিসা দিয়ে দেয়, কারণ ওদের অনেকগুলো কান্ট্রি, 27-28টা কান্ট্রি, বাট ক্যানাডা একটাই, অস্ট্রেলিয়া একটাই, ইউএস একটাই। সো এইগুলো কান্ট্রিতে যখন দাঁড়াবেন প্রপার রেডি হয়ে দাঁড়াবেন, আশা করি বুঝতে পারছেন। আর রিফিউজ, যারা ভিসা দেয় তারা রিফিউজ করে, এর জন্য মনে কষ্ট নেবেন না, কষ্ট অবশ্যই আসে, তারপর নিজের একটু চেষ্টা করবেন কন্ট্রোল করার জন্য, আপনি নিজের টার্গেট নেবেন যে হ্যাঁ ঠিক আছে আমি নেক্সট টাইমে এদের এই রুলসগুলো যাতে অ্যাচিভ করে তারপর দাঁড়াইতে পারি, এইভাবে চিন্তাভাবনা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সফল হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতেছি না, তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।